মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে সোমবার সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম। তো আমি খুব ভালো আছি বলছি ঠিকই, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর থেকে মাথাটা প্রচন্ড ভাবে যন্ত্রণা করছে, বিশেষ করে মাথার ডান দিকটা। আর এই ব্যাপারটা হচ্ছে পুরোপুরি গ্যাসের থেকে, কারণ এরকম সমস্যা আমার আগেও হয়েছে। তো দেখা যাক, বেলা বাড়ার সাথে সাথে কমলে তো ভালো কথা, নয়তো একটু ওষুধ খেতে হবে। তো সঙ্গে থাকো বন্ধুরা। ঠাকুর ঘরে প্রথমে এসে মিষ্টিকে ঘুম থেকে তুলি। তো মিষ্টিকে ঘুম থেকে তুলে নিয়ে তাকে জল খাইয়ে আবার খাটের উপর বসিয়ে রেখে তারপরে আমি ভোগ নিবেদন করব। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি ধূপকাঠি জ্বালিয়ে গোটা ফলের ভোগ নিবেদন করলাম। তারপরে আরতি করে এবারে আমি নিচের দিকে যাচ্ছি। আর এখানে কয়েকটা পুরনো জামা কাপড় ছিল, সেগুলো আমি ভাঁজ করে রেখে এবারে রান্নাঘরে গিয়ে প্রথমেই বেগুনটা ভাজা করে ফেলছি। আর বেগুনটা ভাজতে একটু বেশি তেলই লাগে। আর বেগুন ভাজাতে রুটি খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার ছেলে খুব একটা পছন্দ করে না। তো আমরা খাবো, আমি, শাশুড়িমা। আর এদিকে ডালটা হচ্ছে মুসুরির ডাল আর মুগ ডাল একসাথে করে করছি, আর বেগুনটা ভাজা করছি। এদিকে ভাতের হাঁড়িটা উপর করে দিয়েছি। তো এখন আমি আর শাশুড়িমা খেতে বসেছি। এই দেখো, ডাল দিয়ে মেখে বেগুন ভাজা দিয়ে। আর এদিকে ডিমের গুঁড়াটাকে রেডি করে রাখছি, ছেলেকে করে দেবো, আর মানে ডিমের অমলেট করে দেবো। এদিকে আটাটাকেও রেডি করে নিচ্ছি। তো হাজব্যান্ডের জন্য আর ছেলের জন্য রুটি করছি। তো হাজব্যান্ড কিন্তু সবসময় খেতেও চায় না, মানে যখন ইচ্ছে হয় তখন খায়, যখন ইচ্ছে হয় না তখন খায় না, এরকম আর কি ব্যাপার। তার মুডের উপর সব কিছু নির্ভর করছে। তো রুটিগুলো আমি সব করে নিচ্ছি, এখন তাও বসিয়ে দিলাম গ্যাসের উপরে। এবারে একটা একটা করে আমি রুটি তৈরি করে নিচ্ছি। বাজার থেকে আনা সবজিগুলোকে এবার ঢালতে হবে। তো এনেছে ওলের ডাটা, পটল, ঝিঙে, কুমড়ো এনেছে অনেকটা, এনেছে একটা বাঁধাকপি। তো এই দেখো সমস্ত সবজিগুলো এখানে আমি গুছিয়ে রাখলাম। তারপরে যেগুলো ফ্রিজে রাখার পরে এবার রাখতে হবে, তো আপাতত এখানে থাক। আর এদিকে হাজব্যান্ড মাংসটা ধুয়ে ফেলছে। তো মাটনটা যেহেতু এনেছে, নিজেই এখন সেটাকে রেডি করবে, এই জন্য সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। আমি জানি আমার হাজব্যান্ড এখন প্রচণ্ডভাবে আমাকে জ্বালাবে, তো আমি এখন মশলাটা করব, মানে পোস্তটা বাটবো। পোস্তটা এখন গ্রাইন্ডারে বাটছি। এদিক থেকে আমার থেকে ওটা সব চাইছে। তো প্রথমে তেলের জারটা দিয়ে দিলাম তেলটাকে ঢেলে নেওয়ার জন্য, বা মাংসটাকে ম্যারিনেট করবে এই জন্য। আজকে রান্না করছি চাল, কুমড়োর ঘণ্ট, ঝিঙে, আলু, পোস্ত। আর মাংস এনেছে, মাংস তো পাবদা মাছও এনেছে। মাছটা আজকে রান্না করবো না, ধুয়ে রেখে দেবো। মিমিদের মাংস এনেছে, মিমিদের মাংস ধুয়ে রেখে দেবো। পার্শে মাছ, আমি তো শুনলাম পাবদা মাছ। তো এখন আমি পোস্তটা বাটছি এখানে, এটা বাটা হলে তারপরে মাংসের যে মশলাটা সেটা তৈরি করব। তো চলো, অনেক কাজের চাপ আছে, মানে রান্নাঘরের চাপ আছে আজকে খুব। বাবা ছেলে দুজনে মিলে লেগে পড়েছে আমাকে হেল্প করার জন্য। ছেলে আলু ছাড়াচ্ছে, এদিকে বাবা পেঁয়াজ ছাড়াচ্ছে। তো এই কাজটা করে দিলে কিন্তু বিশাল বড় একটা উপকার হয়, তো এই কাজটা করে দিচ্ছে ওরা। আর এদিকে আমি পোস্তটা বেটে ফেলেছি, পোস্তটা বাটির মধ্যে ঢাললাম। পুরো পোস্তটা আমার লাগবে না, অর্ধেক অর্ধেক করে ব্যবহার করব। আর এটা হলো মাংসের মশলা। আর এখন আমাকে মাছ আর মিমিদের মাংসটা ধুতে হবে। হাজব্যান্ড তো শুধু মাটনটাকে ধুয়ে রেখেছে। তো এটা এনেছে পার্শে মাছ, পার্শে মাছের মধ্যে একটু আঁশ থাকে, আঁশগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে মিমিদের মাংসটাকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, অনেকটা পরিমাণে মাংস এনেছে। তো এটাকে ধুয়ে ফ্রিজে রেখে দেবো, আজকে এটা রান্না করতে হবে না। তো প্রথমেই আমি পোস্তটাকে বসিয়ে দিচ্ছি। আলুটাকে এখন আমি প্রথমে কড়াইতে ছেড়ে দিলাম। আলুটাকে ভাজা ভাজা করতে করতে ফ্রিজের মধ্যে আমি মাংসটাকে আর মাছটাকে রেখে এলাম, কারণ আজকে দুটোর মধ্যে কোনোটাই রান্না করবো না, মানে মিমিদের মাংসটার কথা বলছি। আর পোস্তটাকে তো এখন বসিয়ে দিয়েছি, ঝিঙে আলু পোস্ত করছি। তো এখন পোস্তটাকে দিয়ে দিলাম, আর নুন, হলুদ, চিনি সমস্ত কিছু পরিমাণ মতো দিয়ে সুন্দর করে তরকারিটা রান্না করছি। আর পোস্ত খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু প্রচণ্ড দাম, এই জন্য একটু গায়ে লাগে। তো মোটামুটি পোস্তটা হয়ে গেছে, এখন আমি বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। এরপরে আবার আমাকে মাংস রান্না করতে হবে। তো মাংসের আলুটা এখন ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এবারে পেঁয়াজটাকে ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর যেহেতু মাটন একটু কম তেল দিয়ে রান্না করছি, কষানো হচ্ছে। আর চাল কুমড়োর তরকারি রান্না ক্যান্সেল, কারণ মাংস হলে পরে আমার হাজব্যান্ড কোনো তরকারি মুখে দিতে চায় না। শুধু ভালো তরকারি হয় তবে সে মুখে দেবে। শুধু ঝিঙের আজকে যে তরকারিটা করেছি পোস্ত দিয়ে সেটাকে খাবে, কিন্তু অন্য তরকারি খাবে না, এই জন্য ওটাকে রেখে দিয়েছি। কারণ কোনো কিছু রান্না করার পর যদি নষ্ট হয় না, সেই জিনিসটা একদম ভালো লাগে না, এই জন্য কাঁচাই রেখে দিলাম, আগামীকাল রান্না করব। তো আজকে রান্না হলো ঝিঙের তরকারি, তারপরে ডাল করেছিলাম, বেগুন ভাজা আছে, গতকালের ওলের তরকারি, তারপরে মাংস,
আর শনিবার দিনের ফ্রাইড রাইস অল্প একটু রয়েছে, ওটা ছেলেকে গরম করে দিতে হবে। তো চলো মাংসটা রান্না করে নিই। প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে, সাথে বৃষ্টিও নেমে গেছে, তো ভাবলাম মোটরটাকে চালিয়ে দিই, কারণ ট্যাঙ্কটাকে পুরো ভরে রাখা দরকার, কারেন্ট অফ হয়ে গেলে সহজে আসবে না যা ওয়েদারের অবস্থা। তাড়াতাড়ি করে নিচে এলাম এবং মোটরটাকে চালিয়ে দিই। নিচ থেকে উপরে এলাম, মাংসটা কষাকষির ব্যাপারটা চলছে, শাশুড়িমা এদিকে স্নান করে ঠান্ডা হয়ে ঘুমিয়েও পড়েছে, আর এদিকে ছেলে কী করছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই সময় ছেলে যেটা করে সেটা হয় উল্টো হয়ে শুয়ে শুয়ে ফোনের কাজটা করছে, মানে ফোনের কোনো গেম টেম কিছু একটা করছে। যতক্ষণ অবধি কলেজে না পড়ছে ততক্ষণ অবধি এইসবই করবে, কিছু করার নেই। আর এখন বাজে 1:10, আর এখন আমি প্রথমে একটুখানি মুড়ি খাবো, মুড়ি আর কলা, কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়েছে জানো তো, সেই যে কখন সকালে খেয়েছি তারপরে থেকে তো আমি দৌড়েই চলেছি, দৌড়াতে দৌড়াতে পেয়ে গেছে খিদে। তো এখন আমার এদিকে মাংসটা কষানোর কাজটা চলছে, তো কষিয়ে নিই মাংসটা, তারপরে আমাকে এটা আবার কুকারে দিতে হবে। তো মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমাকে এবারে কুকারের মধ্যে এটাকে পুড়ে দিচ্ছি, আর গরম জল অবশ্যই করে নিয়েছি। তো এই যে কুকারের ঢাকনা বন্ধ করলাম। সবার প্রথমে ছেলেকে খেতে দিয়েছি, তো ছেলে একদম মাটন পছন্দ করে না, তবু জোর জোর করে এখন একটু পুজিয়ে সুজিয়ে খাওয়ানো হয়। তো ছেলের মোটামুটি খাওয়ার শেষের দিকে এদিকে বাবাও খেতে বসে গেছে, আর ছেলের বাটির মধ্যে ঝোল আর আলু ছিল, ওর মধ্যেই বাবাকে দিয়ে দিয়েছি। তো ছেলে উঠে গেল, এখনও বাবা চালিয়ে যাচ্ছে। আজকে হলো শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, তো আগের দিন আমি একটুখানি ভুল বলে ফেলেছিলাম, তৃতীয় সোমবার বলেছিলাম। তো বাবাকে আমি স্নান করিয়ে দিয়ে এখন বাবার মাথায় চন্দন লেপন করে দিলাম, এবং একটি আকন্দ ফুলের মালা বাবাকে নিবেদন করলাম, এবং সাথে 3টে বেলপাতা চন্দন সহযোগে বাবাকে আমি নিবেদন করছি, এবং একটি ধুত্র ফুলের কাঁটা এবং একটি ধুত্র ফুল বাবাকে নিবেদন করছি। তো এই দেখো বাবাকে এখানে অধিষ্ঠান করিয়ে দিয়েছি, সাথে তারা মা রয়েছেন, ওনাকেও সুন্দর করে সাজিয়েছি। এখন আমি পুজো করে নিচ্ছি, সবাইকে ফুল নিবেদন করেছি, এখন ভোগ নিবেদন করে নিলাম। ঝিঙে পোস্ত আর বেগুন ভাজা দিয়ে খেয়ে নিয়েছি, আর এখন নিয়েছি 2 পিস মটন, আর 1টা আলু। বাবা ছেলে দুজনে বেরিয়েছে বাইক চালানো শেখানোর জন্য, বাবা তো নাছোড় বান্দা, ছেলেকে বাইক চালানো শেখাবেই। তো এর আগে একদিন গেছিল, সেদিনকে আর যাওয়ার সুযোগ পায়নি, তো এখন একটুখানি যাচ্ছি, দেখি আমার ছেলে কিরকম করে বাইক চালায়, এবং ব্যাপারটাকে তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো। তো চলো বেরোই। যা এবারে বেরিয়ে যা, অনেক চালালি গাড়ি। ছেলে ভালো বলেছে যে বাবাকে নিয়ে গাড়ি চালালে পরে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, এই জন্য বাবাকে নিয়ে চালাবে না আমাকে নিয়ে চালাবে। তোকে তো বেশি যাও নাকি, সদ্য শিখেছে, এখন ওর গাড়ি চালানোর প্রচুর ইচ্ছা হয়েছে, বলছে ব্যায়ামে গাড়ি নিয়ে চলে যাবো, চিন্তা করতে পারো, হাসছে আবার। সাইকেল চালানোর শত্রু ছিল এরকম হয়, তো বাইক চালানো 2 দিনে শিখে গেল, চিন্তা করতে পারো, না চিন্তা করার কিছুই নেই, যারা সাইকেল চালাতে পারে তাদের গাড়ি চালানো শেখাটা কোনো ব্যাপার নয়। আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তো এখানে একটা শিব মন্দিরে দেখলাম খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, মানে দেখেই বোঝা যাচ্ছে যে অনেকেই পুজো করে গেছে, আর আমার সামনে দিয়ে একজন পুজো করছিল। ছেলের গাড়ি চড়ে এলাম আর হাজবেন্ডের গাড়ি চড়ে এখন বাড়ির দিকে যাচ্ছি, ছেলে চলে গেছে ব্যায়ামে, তো আবার সন্ধ্যাবেলা। ছেলে বাড়িতে আসার পর চা বানিয়েছি, তো বলল যে মা আজকে একটু চা খাবো, এই জন্য ওকে চা দিয়েছি, আর আমারটাও নিয়ে এসেছি, আর শাশুড়িমাকেও দিয়ে এসেছি। সন্ধ্যার পর যে কাজটা প্রতিদিন করি সেটা হলো তরকারি গরম করার কাজ, তো ডাল গরম করছি, মাংস গরম করছি, আর মিমিদের মাংসটাকে তো আগেই গরম করে নিয়েছি, আর এখানে রয়েছে 3টে রুটি, হাজবেন্ড রাত্রিবেলা খাবে, গরম করে দেবো, আর এখানে রয়েছে জল, গরম হচ্ছে,
আর এখন ঠাকুর ঘরে গিয়ে একটুখানি কাজ করে আসবো, মানে কাজ কমিয়ে রেখে আসবো, ঘরটাকে মুছে আসবো। তো এই কাজগুলো করতে হবে, মানে ঘর মোছা, ঠাকুরের বাসনগুলো মাঝে এটাও একটা বড় কাজ। তো এগুলো যদি কমিয়ে রাখা যায় তবে পরের দিন একটুখানি কাজটা কম থাকে। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা কোনো সময় আমি গুছিয়ে রাখতে পারবো না, কারণ এখানে মিষ্টির সমস্ত জামা কাপড়গুলো থাকে, প্রত্যেক দিন এটা ঘাটা পড়ে, যার জন্য এই জায়গাটা সবসময় একটুখানি অগোছালোই তোমরা দেখতে পাবে এবং এখনো দেখতে পাচ্ছ। ঠাকুর ঘরে তো টুকটাক কাজ করছি, করতে করতে একটু বসলাম, মানে ঘেমে যাচ্ছি প্রচণ্ডভাবে। তো এখনো ঘর মোছাটা বাকি আছে, একটুখানি গুছিয়ে নিলাম এই আর কি। আজকে থেকে তো ঝুলন যাত্রা শুরু হয়েছে এবং তোমরা হয়তো অনেকেই ঝুলন পেতেছো। তো আমি গত বছরেও ঝুলন পাতিনি, এবছরেও পাতিনি। তো একটুখানি অসুবিধা হয়ে যায়, কারণ অনেকটা চাপ হয়ে যায় আমার উপর। তোমরা তো আমার সঙ্গে যারা আছো তারা তো দেখলে বুঝতেই পারো যে কতটা চাপের মধ্যে থাকি, কতটা সাংসারিক একটা যে ধকল সেটা আমাকে করতে হয় একটা সারাদিনে। তো তার জন্য আলাদাভাবে কিছু করতে পারিনি। আর একটা কথা কি জানো তো, এইসব কাজ করার জন্য একটা হেল্পিং হ্যান্ড অবশ্যই লাগে, কিন্তু আমার তো সেরকমভাবে কেউ নেই। যেটুকু করি আমি একদম মনের জোর এবং শরীরের জোর সবটুকু দিয়ে আমি করার চেষ্টা করি। তো আজকে ঝুলন যাত্রা হওয়া সত্ত্বেও আমি ওনাদের ড্রেসগুলো চেঞ্জ করাইনি, মানে রাধা গোবিন্দের ড্রেস আর গোপালের ড্রেস তো আমার প্রতিদিন চেঞ্জ করানোই হয়। তো সামনে যেহেতু জন্মাষ্টমী পুজো, সেই সময় তো আমার চেঞ্জ করাতেই হবে। তো তার জন্য আর আলাদা করে এখন করলাম না, অনেকটা চাপ হয়ে যায় আমার উপর, বুঝতেই তো পারছো। আর আলাদা করে কি বলবো। তো এখন ঠাকুর ঘরটা মুছে ফেলছি, আর আজকে দুপুরবেলা একটুও বিশ্রাম পাইনি, এই জন্য চোখ মুখগুলো একদম বসে গেছে। তো এরকমভাবে মাঝে মধ্যে হয়ে যায়। তো ঠাকুর ঘরটা মোটামুটি মোছা হয়ে গেল, এখন আমি এই কাপড়টাকে এখানে রেখে দেবো। আর এই দেখো এখানে বাসনগুলো আজকে আর মাজতে পারছি না, এক্ষুনি বললাম না প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। তো এই হলো ঠাকুর ঘর, পুরোটা মোছা হয়ে গেছে, এখন আমি ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাবো। আর সন্ধ্যাবেলাতেই আমি মিষ্টি সোনাকে শয়ন দিয়ে গেছিলাম, এই দেখো ঠাকুর ঘর মোছা হয়ে গেছে। তো দুটো কথা তোমাদেরকে আমি বলি, যে এখন আমার চ্যানেল আছে বলে আমি তোমাদের ঠাকুর ঘরের বিভিন্ন কিছু তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু যখন আমার চ্যানেল ছিল না তখনও কিন্তু আমি এইভাবেই ঠিক কাজগুলো করতাম। রাত্রিবেলা আসতাম, মানে যখন আমার ইচ্ছে হতো ঠাকুর ঘরে আসতাম, এসে বিভিন্ন রকম কাজগুলো করে তারপরে চলে যেতাম। তো এটা কিন্তু আমার কোনো চ্যানেলের জন্য কিছু নয়, এটা কিন্তু আমি বরাবরই এভাবেই করে আসছি। এবং ভবিষ্যতেও আমি যতটা পারি ভগবানকে বলি তুমি আমাকে সুস্থ রাখো এবং এভাবেই যেন তোমাদেরকে আমি সেবা করে যেতে পারি, এই আর কি, এটুকুই। আর কি বলো, রাতের খাওয়ার আগের পরিস্থিতিটা একটু দেখে নাও। ছেলে বসে আছে ফোন নিয়ে, এদিকে মিমি বসে আছে তার মনিবের পাশে, এদিকে মনিব তো আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, আমি রেকর্ডিং করছি। তো ড্যাব ড্যাব করে তাকালে কী হবে, আমি রেকর্ডিং করবই। আর এদিকে দুইজন বসে আছে, এই দেখো একজন তো বড় বড় নাক বের করে বসে আছে, এই দেখো কত বড় একটা নাক। আর এইদিকে যিনি বসে আছেন এনাকে তো বোঝাই যাচ্ছেন না, ইনি আছেন না নেই। তো যাই হোক, রাতের খাওয়া দাওয়া শেষ করে তারপরে তোমাদের সামনে আসলাম। তো সন্ধ্যার পর থেকে সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন মনে হয় 12:10-15 মতো বাজে। তো ছোট্ট করে আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো ছেলে একটু পরে শুয়ে পড়বে, ছেলে এখনও পিছনে বসে আছে। তোমাদের সঙ্গে কথা বলে শেষ হলেই ছেলে ওই ঘরে চলে যাবে শুতে, আর আমিও শুয়ে পড়বো। তো সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক করো বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।